নমস্কার বন্ধুরা, আমি কৌশিক গোয়াদার অ্যাকোটিক প্ল্যান্টেশন আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজ আবার আর একটা ভিডিও নিয়ে। তো অ্যাডভান্স হ্যাপি দীপাবলি, কেন জানি না দীপাবলির সময় ভিডিও করতে পারবো কি পারবো না, সেই জন্য এখনই বলে দিচ্ছি। তো আপনারা সবাই সুস্থ আছেন আশা করি, আর পুজোতে খুব মজা করলেন। তো জলবাগানে আরেকজনকে আপনাদের দেখাবো যে দারুণ ফুল দেয় এবং আমার বাগানের আপাতত এখন সুন্দরভাবে রয়েছে, তাকেই দেখাবো। আর যারাই আমার চ্যানেলটা নতুন দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন বাজিয়ে দেবেন, তাহলে রেগুলার ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে। অবশ্যই রেগুলার ভিডিও আমি ছাড়তে পারি না, চেষ্টা করি করার। তো চলুন বাগানের সেই গাছটাকেই দেখাই যেটাকে দেখানোর জন্য আজকের ভিডিওটা করা। তো আপনারা সবাই অপেক্ষা করে আছেন তাকে দেখানোর জন্য, মানে দেখার জন্যে, সরি। তো খুব ভালো লাগে বাগানে আসলে, মন খারাপ থাকলেও ভালো হয়ে যায় কিন্তু বাগানে আসলে। তো আপনারাও বাগান করুন এবং বাড়িকে নিজের এলাকে সবুজ করে রাখুন। তা চলুন দেখে নিই। তো আজকে আমরা দেখছি অস্ট্রেলিয়ান ওয়াটার লিলি। অস্ট্রেলিয়ান ওয়াটার লিলি একটা ভ্যারাইটি, তো যার হয় পাতা বিশাল বড় এবং এ অনেক গভীরতায় হতে পারে। তো এর প্রচুর প্রচুর ভ্যারাইটি আছে এই প্রজাতি, যেমন আমরা ট্রপিক্যাল জানি, হার্ডি জানি, তো সেরকমই একটা অস্ট্রেলিয়ান ওয়াটার লিলি আছে ট্রপিক্যাল ভ্যারাইটির, যে কিনা রেগুলার ফুল দেয় এবং যেমন জায়গা দেবেন সেরকম ফুল পাবেন। তো সেরকমই একটা জায়গা দিয়েছি আমি, পুকুরের মধ্যে একে ফেলেছি। তো আগেও বড় ফুল পেয়েছি কিন্তু এবার যে ফুলের সাইজ পাচ্ছি সেটা কিন্তু একেবারে দেখার মতন, মনে হবে পদ্ম, নীল পদ্ম। আপনারা একে দেখে ভাববেন পুকুরে নীল পদ্ম ফুটে আছে, তো ঠিক তাই, কিন্তু এ কিন্তু নীল পদ্ম নয়, অস্ট্রেলিয়ান ওয়াটার লিলি। খুবই সুন্দর, এ কালার চেঞ্জ হয়, আপনারা কালারটা এখানে দেখছেন, এটা পার্পেল, এটা হয়তো পিঙ্ক, কিন্তু এটা দেখুন হালকা ব্লুর মধ্যে আছে কালার, এখানে ঠিক বোঝা যায় না ফোনে, ব্লু, বেগুনি, লাল এগুলো ঠিকঠাক আসে না। তো সেরকমই বিশাল বড় দুটো ফুল, আর এর পাতা থেকে শুরু করি। পাতার একটা সাইজ আপনাদের দেখাই যে কত বড় সাইজ, এই যে আমার হাত, আর দেখুন পাতা। আমি দেখাতে চেয়েছিলাম আপনাদের অ্যামাজনিকা, তো সেখানে দেখালাম অস্ট্রেলিয়ান ওয়াটার লিলি পাতা। অ্যামাজনিকার পাতা এরকম বড় বড় হবে, এর থেকেও বড় বড় হবে সেটাই ভেবেছিলাম, কিন্তু সেটা হয়নি। সেই একই গামলাতে আমি অস্ট্রেলিয়ান ওয়াটার লিলিকে বসিয়ে দিয়েছি, এই রকম চেহারা আছে। এর নাম হলো অনেক বড়, আমি শর্ট ফর্ম বলছি এক্সি। আর এর বিশালতাটা দেখুন, কতটা এরিয়া নিয়েছে, মোটামুটি এ 8 থেকে 10 ফুট এরিয়া নিয়ে নিয়েছে একটা গাছ, আর এক একটা পাতার সাইজ বিশাল। আর ফুল হয়েছে তো আরও বড়, একটা ফুল কিছু না হলেও 10 থেকে 12 ইঞ্চির ফুল, মানে আমার 1 বিঘাতের থেকেও বড়, এত বড় ফুল হয়েছে। পাপড়িও কিন্তু খারাপ নয়, দেখে আপনারা ভাববেন এ পদ্ম ফুটেছে। আর স্ট্যান্ড দাঁড়িয়ে থাকে, আজ যেহেতু ফুলটা অনেক ভারী বলে অনেকটা ঝুলে গেছে, আর এটা তৃতীয় দিন আজ, সেই জন্যে এ পুরোপুরি জলে ভেসে গেছে। ফুলটা কিন্তু দাঁড়িয়ে থাকে, দেখুন ওখানে দাঁড়িয়ে আছে, ওদিকে আছে, ওরাও দাঁড়িয়ে আছে ওই শেষের দিকে, ওখানে আমরা যাব। ওগুলো ছোট গামলা, 30 টাকার গামলা দেওয়া আছে। তো অস্ট্রেলিয়ান ওয়াটার লিলি এবং ট্রপিক্যাল ওয়াটার লিলি, আপনারা যত বড় জায়গায় দেবেন এরা কিন্তু তত বিশাল আকার ধারণ করবে, বিশেষ করে অস্ট্রেলিয়ান ওয়াটার লিলি। আমার তো এখন থেকে খুব ইচ্ছা করছে যে আমি অস্ট্রেলিয়ান ওয়াটার লিলি করবো এই পুকুরটাতে, পুরো পুকুরটা পুরো অস্ট্রেলিয়ান ওয়াটার লিলি ভরে দেবো। আপনারা সিজনের শুরুতেই দেখবেন যে অনেক গাছ হয়ে গেছে, এখন একটু আর কি সুন্দর হাওয়াতে দেখুন দুলছে, আমার তো মনে হচ্ছে ফুলটার কাছে চলে যাই, নেমে ফুলটাকে জড়িয়ে ধরি, খুবই সুন্দর লাগছে আর উঠতে ইচ্ছা করছে না এই ফুলটার কাছ থেকে। আসলে ফুলটা অনেক দূরে থাকে, আমি আজ যেহেতু ফুলটা শুয়ে পড়েছে সেই জন্য আমার হাতের কাছে চলে এসছে, যার জন্য আপনাদের ক্লোজ এত সুন্দরভাবে দেখাতে পারছি। আপনারা আগেও দেখেছেন আমার বাগানে অস্ট্রেলিয়ান ওয়াটার লিলি, কিন্তু আজকের লুকসটা অন্যরকম।
তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আজকের মতন এখানে ভিডিওটা শেষ করব, আর নেক্সট এরকমই সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। তো আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।